ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অপরাধে চারজনকে গ্রেফতার করে ইতিমধ্যে জেলে পাঠিয়েছে আদালত। আর এবার সিবিআই এর নজরে বাকুড়ার সাতজন প্রাথমিক শিক্ষক, তাদেরকে ডেকে পাঠিয়েছে সিবিআই। আজ তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, কিভাবে তারা চাকরি পেলেন, দুর্নীতি চক্র কিভাবে চলতো, এই সমস্ত বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। মুর্শিদাবাদের পর এবার বাকুড়ার সাত প্রাথমিক শিক্ষক দিকে নজর সিবিআই এর। সিবিআই এর গোয়েন্দারা আজ তাদের ডেকে পাঠিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এই সাতজন শিক্ষকের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এবং সিবিআই এর গোয়েন্দারা আজ মূলত কোন কোন বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করবেন? দেখো শোভেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদের পর এবার কিন্তু বাঁকুড়ার সাতজন শিক্ষক, তারা প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছিল 2014-2015 সালে, এবং এই তাদের কিন্তু আজকে তলব করা হয়েছে সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে। তাদের আনতে বলা হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি, তারা যেভাবে চাকরি পেয়েছিল, কোন কোন প্রসেসে কোন কোন সময়ে তারা মেরিট লিস্টে যাদের নাম বেরিয়েছিল, এবং তাদের কাছে যাবতীয় এই নিয়োগ সংক্রান্ত নথি রয়েছে, এই সমস্ত ডকুমেন্ট আনতে বলা হয়েছে। সিবিআই সূত্রের খবর, তারা কিন্তু জেলা ভাগ করে করে শিক্ষকদের ডাকছেন। এর আগে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলার যে শিক্ষকরা চাকরি পেয়েছিল তাদের তলব করা হয়েছিল। সিবিআই সূত্রের খবর, তারা রাজ্যের জেলাভিত্তিক একটা তালিকা তৈরি করেছে এবং প্রত্যেকটি জেলায় যাদের বিরুদ্ধে অভিযোগ, অযোগ্য প্রার্থীরা, অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা কিন্তু বেআইনিভাবে চাকরি পেয়েছে, এবং তাদের একটি তালিকা তৈরি করা হয় এবং তাদের মধ্যেই এই সাতজনকে তলব করা হয়েছে, সিবিআই সূত্রের খবর। এবার প্রশ্ন হচ্ছে, তুমি জানো দুদিন আগে চারজন শিক্ষক তাদের গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতার করা হয়েছিল? সিবিআই যে চার্জশিট জমা দিয়েছিল কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলের চার্জশিট, সেখানে তাদের স্টেটমেন্টের কপিও জমা দেওয়া হয়েছিল, যেখানে কিন্তু তারা সিবিআইকে কোঅপারেট করেছিল এবং তারা কিন্তু জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিল যে হ্যাঁ, তারা টাকা দিয়েছিল, কেউ 5 লাখ টাকা, কেউ 6 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু চারজনকে গ্রেফতার করা হয়েছে, এই বাকি সাতজন, আমরা গতকালও কিন্তু একাধিক আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছিলেন এই চারজনকে গ্রেফতার করার পর কিন্তু এবার বাকিরা যারা রয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা বেআইনিভাবে চাকরি পেয়েছে, তারা কি কোঅপারেট করবে, এটাই কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, তাদের নথি, তাদের ডকুমেন্ট দেখে, তাদের মেরিট সিস্টেমে নাম ছিল, এই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হবে সকাল 11টা নাগাদ টাইম। এবং তারা যখন আসবেন, সিবিআই সূত্রের খবর, এতদিন তদন্ত করে একাধিক সাক্ষীদের বয়ান রয়েছে, যা তথ্য প্রমাণ রয়েছে সেটা সামনে রেখেই তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। তিনজন অফিসাররা এই সাতজনকে জিজ্ঞাসাবাদ করবে এবং মূলত তাদের সঙ্গে কথা বলে সিবিআই আধিকারিকরা জানতে চাইবে যে কারা, তারা কোনোভাবে র্যাকেটের কোনো এজেন্ট সদস্যদের টাকা দিয়েছিল কিনা। এবার দেখার বিষয় হবে যে গত দুদিন আগে যে চারজন শিক্ষকদের গ্রেফতার করা হয়েছে, কোর্টে তাদের গ্রেফতার করা হলো, তুমি জানো সিবিআই তাদের সাক্ষী হিসেবে কোর্টে পেশ করেছিল, কিন্তু বিচারক বা তাদের অভিযুক্ত হিসেবে সামন করেন এবং পরে কিন্তু কোর্ট থেকেই তাদের গ্রেফতার করা হয়। এবার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয় যেটা হবে, যে সাতজনকে আজকে তলব করা হয়েছে বা আগামী দিনে যে শিক্ষকদের যাদের বিরুদ্ধে অভিযোগ যে বেআইনিভাবে তারা চাকরি পেয়েছে, তারা এসে সিবিআইকে সত্য কথা বা তথ্য তুলে দিচ্ছেন কিনা, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন শোমেন। একেবারেই প্রকাশ, এটাই দেখার বিষয়, যে সাতজন বাঁকুড়ার প্রাথমিক শিক্ষককে ডেকে পাঠানো হয়েছে, তারা তাদের স্বীকারোক্তি সিবিআই এর কাছে রাখেন কিনা, সেটাই অবশ্যই দেখার বিষয়। তোমাকে আপাতত ধন্যবাদ।